দেখতে দেখতে সাত নম্বর রেসিপিতে চলে এসেছি। আর আজকের রেসিপি এগ রসা, একদম নতুনদের জন্য করছি। যারা কখনো রান্না টান্না করো না, এই ডিমের এই এগ রসাটা করতেই পারো। কিন্তু মাছ মাংসটা যদি মনে হয় একটু ডিফিকাল্ট প্রথম চটেই শুরু করা, এই ডিম দিয়েই কিন্তু শুরু করতে পারো। দেখো, প্রথমে তেলটা গরম করে অল্প একটু হলুদ দিয়ে আলু আর ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবে, একটু লালচে করে ভেজে নেবে। তাহলে দেখবে রান্নার রঙটাও কিন্তু অন্যরকম হবে, মনে হবে যেন খুব পাকা রাঁধুনি। তো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজবে না, পোড়া দাগ যেন না এসে যায়। এই যে একটু দেখো গোল্ডেন গোল্ডেন কালার হচ্ছে, এরপরই আমি এগুলো তুলে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, বেশি হাইতে রাখলে কিন্তু চট করে একটা কালো ভাব এসে যাবে। তো এই উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এগুলোকে তুলে নিয়েছি, সেম তেলেতেই দেখো পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এই 8-10টা রসুনের কোয়া, সেগুলোকেই কুচিয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা আর রসুনটাকে একটু হালকা গোল্ডেন রং করে ভাজবো। পেঁয়াজ রসুনের রংটা পাল্টে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এবার আমি এতে একটা মিডিয়াম সাইজের টমেটোকে হাত দিয়ে না থেঁতো করে রেখেছিলাম, মিক্সি টিক্সির কোনো প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়ে থেঁতো করবে আর এটাকে অ্যাড করে দেবে। দিয়ে এর সঙ্গে একটু চেপে চেপে এটাকেও ভাজতে থাকবে, এতে কালারটাও ভালো হবে টেস্টটাও ভালো হবে। ভীষণ ইজিভাবে আমি দেখাচ্ছি, আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা রান্নাই এমনভাবে দেখাতে যাতে যারা একেবারেই নতুন রান্না করতে আরম্ভ করছো বা করতে হবে তাদের জন্য যেন খুবই ইজি হয়, দেখে দেখে যেন করা যায়। কেননা হাইফাই রান্না অনেক পরের ব্যাপার, হাইফাই রান্না দেখেও কোনো লাভ নেই, কেননা হাইফাই রান্না দেখানোর অনেকেই আছে। তো এতে দেখো আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট, আদা পেস্ট। তো জিঞ্জার পেস্টটা দিও, এবার এটার সঙ্গে একসঙ্গে একটু মিশিয়ে ভাজতে থাকব। হ্যাঁ, যা বলছিলাম, তো যারা একেবারেই নতুন রান্না করতে চলেছো বা করবে করতে হবে এরকম পরিস্থিতির মধ্যে আছো, একদম টেনশন করবে না। এই ডিমের রসাটা কিন্তু খুব সহজেই তোমরা করে ভাত দিয়ে খেতে পারো, এটা রুটি দিয়েও খেতে পারো, পরোটা লুচি যা হোক, যদি রুটি কিনে আনো সেটা দিয়েও তোমরা কিন্তু এটা খেতেই পারো। আর ভাত দিয়ে তো অসাধারণই লাগে, এটা থাকলে আর কিছু খুব একটা লাগেও না। তো যাই হোক, আমি কিন্তু এটা দেখো নেড়ে নেড়ে ভাজতে থাকছি। এতে আমি দিয়ে দিলাম হলুদ, দেখো এই হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, নুনটা খুব বুঝে দেবে, প্রথম যারা রান্না করছো চট করে এক কাঁড়ি নুন দিয়ে দেবে না। আর এটা দিয়ে দিলাম শাহি গরম মশলা, সেটাও কিন্তু ওই হাফ টিস্পুনেরও একটু কম। দিয়ে সব কিছুকে একটু কষাতে থাকবো, এই মশলা ব্যাপারটাকে যতটা কষাবে ততটাই কিন্তু রান্নার কালার বলো, স্বাদ বলো, টেক্সচার বলো, সব কিছুই কিন্তু অসাধারণ হয়ে যায়। মনে হয় না জানি কী দিয়েছি, না জানি কী করেছি, আসলে কিন্তু কিছুই নয়। দেখলে তো কত সামান্য জিনিস দিচ্ছি, এ দেখো তেল ছেড়ে এসছে চারপাশ থেকে দেখতেই পাচ্ছ। এবারে আমি এতে আলু আর ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমার আগের থেকে সেদ্ধ করা ছিল না, ডিমটা তো অবশ্যই বুঝতে পারছো সেদ্ধ করা ছিল। তো এটার সঙ্গে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেবো, খুব বেশি টাইম এর পেছনে দেওয়ার অত দরকারও নেই, কেননা মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো এই একটু জাস্ট মিক্স করে এতে আমি জল দিয়ে দেবো। অনেকেই গরম জল দেয় এই দেয়, কিন্তু আমি একদম নর্মাল ওয়াটারই দিচ্ছি, তো তোমরাও নর্মাল ওয়াটারই দেবে, স্বাদের কিন্তু সেরকম কোনোই তারতম্য হয় না। এই দেখো খুব বেশি জল দেবে না, মোটামুটি জল দেবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কেননা এটা ডিমের তো ঝোল নয়, ডিমের রসা। তো বাস এবার মিক্স করে ঢাকা দিয়ে ছেড়ে দাও, আর গ্যাসটাকে কিন্তু ওই লো মিডিয়ামেই রাখবে।
এই যে এতে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা মিনিট দশেক রাখতে দেবো। 10 মিনিট পরে একবার উঠিয়ে দেখছি অবস্থাটা কি। এখনও আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়নি, তোমরা বুঝতে না পারলে খুন্তি দিয়ে একবার চেপে দেখে নেবে। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম, আবারও ঢাকা খুললাম আরও মিনিট 7-8 পরে। এতক্ষণে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আমি খুন্তি দিয়ে চেপে দেখিয়েও দিচ্ছি, আর গ্রেভিটাও কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে এসছে। বাস এই পর্যায়ে আমি নাবিয়ে নেবো, আর কিছু দেওয়ার দরকার নেই। এই দেখো আমি সার্ভিং বলে নাবিয়েও নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে বিলিভ মি শুধু ভাত দিয়ে এটা নিয়েই বসবে, আর কিচ্ছু পাশে কিন্তু দরকার হয় না। ভীষণই টেস্টি হয় আর একদম মুখে লেগে থাকবে, কারুকে করেও কিন্তু একবার খাইয়ে দেখতে পারো, তাক লেগে যাবে।